নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। বং ইজিকুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব ডাটা আলুর পোস্ত চচ্চড়ি। এটি খুবই সুস্বাদু একটি রেসিপি এবং সহজেই এটি বানানো যায়। তো চলুন বন্ধুরা, দেখে নেব এর জন্য কী কী উপকরণ লাগছে। এর জন্য আমি আলুগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। ডাটা আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা এবং পোস্ত একসাথে বেটে নিয়েছি এবং একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়ো। প্রথমে কড়াই গরম করে আমি তাতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হলে ওতে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার আলুগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নিয়ে ওতে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আলুগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজার পর আলুগুলো দেখুন বন্ধুরা হালকা ব্রাউন হয়ে উঠেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার ওই কড়াইতেই আমি ডাটার টুকরোগুলোকে দিয়ে দেব। এইভাবে আমি ডাটার টুকরোগুলোকেও আমি একই রকম আলুর টুকরোর মতন ভেজে নেব। দু তিন মিনিট ভাজা হলে ওতে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়েও আমি ডাটার টুকরোগুলোকে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ডাটার টুকরোগুলোকে আমি তুলে নেব। এবার ওই কড়াইয়ে আমি আরো একটু সামান্য তেল দেব, দিয়ে ওর মধ্যে দিয়ে দেব একটু গোটা তেজপাতা। এবার ওতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। এভাবে কিছুক্ষণ ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কা বাটা। বাটাটাকে দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এক্ষেত্রে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে। এভাবে কিছুক্ষণ পোস্তটাকে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং ডাটার টুকরোগুলো। একইভাবে আলু এবং ডাটার টুকরোগুলোকে দিয়ে আমি এই মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে লো রেখে আমি এইভাবে মশলাটা আস্তে আস্তে আলু ডাটার সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ দু তিন মিনিট এই একইভাবে আমি মশলাটাকে কিন্তু ডাটা আলুর সাথে ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে আমি হলুদ গুঁড়োটা এর সাথে মিশিয়ে নেব। এবার পোস্ত বেটে রাখা বাটিটার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি বাটিটাকে ধুয়ে কিছুটা জল আমি এটা এখানে দিয়ে দেব। জল দিয়ে আমি এটাকে আরেকটু কষিয়ে নেব ভালোভাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সামান্য কিছু জল। জলটা আমি ডাটা এবং আলু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়েছি। এখানে খুব বেশি আমি জলের ব্যবহার করব না। একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেব। দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি ঢাকা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা এর জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আলু এবং ডাটা একবারেই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। আমি ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, এখন আমি সামান্য আর একটু নুন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা প্রায় হয়েই এসেছে, আর একটু শুকনো করে নেব। তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকের স্পেশাল রেসিপি, ডাটা আলুর পোস্ত চচ্চড়ি। বন্ধুরা আজকের ডাটা আলুর পোস্ত চচ্চড়ি কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না।